ধনবাড়িতে দলবল নিয়ে বসত বাড়ির জমি বেদখল। এমন ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা যদুনাথপুর ইউনিয়নের যদুনাথপুর গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, যদুনাথপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে হাফেজ আব্দুল হক একই গ্রামের ফজলুল হকের ছেলে শহীদুল ইসলামের সাথে বসত বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে 10 আগস্ট বুধবার শহীদুল ইসলাম শতাধিক লোক ভাড়া করে এনে হাফেজ আব্দুল হকের বসত বাড়ির জমি বেদখল করে। এ সময় জমির মালিকের ছেলে ইসমাইল বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং তার ব্যবহৃত মোবাইল সেটটি ছিনিয়ে নেয়। এই ঘটনায় হাফেজ আব্দুল হক থানায় যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এ ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা হলে তারা বলেন, এই যে এই এলাকায় আপনার বাড়ি, এই জমিটা এতদিন কার দখলে ছিল? হাফেজ সাহেবের দখলে ছিল, ওগর দখলে ছিল 40 বছর। হাফেজ সাহেবের নাম কি? আব্দুল হক, মানে তার দখলে ছিল, তার দখলে। পরে এটা আপনারা এই যে আজকে যে দেখতে পাচ্ছেন, এখানে কি হয়েছে মূলত ঘটনা? এখানে 10টার সময় দেখলাম তো মানে 150 লোক এসেছে, এটা ভাঙচুর করতে কাটতেছে। পরে আমি বাস কিনছি, বাস দেখতে কামলারে ভাড়াইছি, বাস করা ভাঙচুর করতে আপনি তুমি যাবে না, যা মনে করি করা। পরে এইভাবে ঘর দরজা তুললো, আবার কিছু বাধা ভিড়া কেউ দেয়নি। এটা এখন আমি মনে করি, যদি এটা আসলে জমি সংক্রান্ত বিষয়, এটা আসলে পক্ষে বিপক্ষে না, এটা যার কাগজ বৈধ আছে সেই তো মূলত পাবে। হ্যাঁ সেই পাবে। এর আগে যদি এখানে জোর করে কেউ ঘর ওঠায় অন্যায়ভাবে, এটা কি অপরাধ মনে করেন? হ্যাঁ। এই গ্রামে আপনার বাড়ি? গ্রামে। আচ্ছা, আমরা দেখতে পারছি যে এখানে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঘর দেওয়ার ওঠানোর একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আসলে এই জায়গাটা মূলত মানে কার? এই জায়গাটা মূলত এই আব্দুল হক, হাফেজ মোহাম্মদ আব্দুল হকের 40 বছর ধরে এনে বসবাস করতেছে। সে এনু ক্রয়কৃত জায়গা তার সম্পত্তি, এই ক্রয়কৃত জায়গায় এরকম 40 বছর ধরে বসবাস করতেছে। এখন তারা এই যে এইভাবে আসে, তারা জমি এনু পায় দাবিদার কইরা এখানে ঘর উঠাইতেছে, থাকতেছে। এই ঘরটা কি আজকে উঠাইছে? আজকে উঠাইলো, হ্যাঁ, ঘর ভাঙ্গিয়ে দিয়ে আজকে ঘর উঠাইলো। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। এই জায়গাটা কার? এটা আমার বাবার। মালিক হচ্ছে হাফেজ মোহাম্মদ আব্দুল হক, আমার বাবা। আপনার বাবার? হ্যাঁ, ক্রয়কৃত সম্পত্তি। হ্যাঁ, না এটা কি ক্রয়কৃত? কত শতাংশ জমি? এটা এখানে 10% জমি আছে। আর এটা মানে 40 বছর যাবত আমার বাবা দখলে আছে এই জায়গা। এটা সামাজিকভাবে কোনো মাতবররা মীমাংসা দিতে পারে নাই। আমি বলছি আইনে যাও, আইনে যদি পাও নিবা, কোনো আপত্তি নাই। কিন্তু আজকে হুট করে এই দলবল নিয়ে এসে এখানে মানে জোরপূর্বকভাবে আমার গাছপালা ভেঙে এখানে ক্ষয়ক্ষতি কইরা দাদা খেয়াতে এখানে ই করছে। এই যে সুপারি গাছগুলা সব কাটছে, কাটা এই যে ঘর উঠেছে এখানে। ঘট উঠেছে এই বিষয়ে আপনি আইনানু কোনো ব্যবস্থা? হ্যাঁ, আইনের ব্যবস্থা নিয়েছি। এখন থানা থেকে অথবা এসআই অথবা পুলিশেরা আসবে, আসার পরে চেয়ারম্যানকেও জানানো হয়েছে, এটা নোটিশের মাধ্যমে তাদের একটা ব্যবস্থা নিব। আমার ফোন নিছে ওই রাজু আলামিন ভাই, মানে পানকাতার আলামিন ভাই। কে কে ঘর উঠেছে, কার কার নেতৃত্বে? এখানে নেতৃত্ব বলতে উনি যে কোনোভাবেই হোক একটা সিস্টেম করে এখানে ঘর উঠেছে, যেহেতু সে বিচার মানে সালিশ হয়েছে অনেকবার, 15-20 বার এখানে সালিশ হয়েছে। মাতবররা, এলাকার মাতবররা মানে এখানে মীমাংসা দিতে পারে নাই, তো এখানে আইনে গেলে ও পাবে না, যার কারণেই সে জোরপূর্বকভাবে এখানে ই করছে। আমাদের দলিল আছে, খারিজ করা আছে সব কিছু। শেষ মুহূর্তে এখন কী চাচ্ছেন আপনি? আমি চাই আইনতভাবে যে ব্যবস্থাটা হবে, আমি যেহেতু মানে বাংলাদেশের নাগরিক, আমি সরকারের কাছে চাই যে এটা আইনতভাবে একটা ব্যবস্থা করুক। এই ছিল আমাদের পল্লী বাংলা 71 টিভির সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন, ধন্যবাদ।